আসসালামু আলাইকুম, হাউ ক্যান ক্রিয়েট মাই জিমেল, কীভাবে আমি একটা জিমেল তৈরি করতে পারি। আপনি জিমেল অ্যাপস দিয়ে তৈরি করতে পারেন, আবার গুগল দিয়ে করতে পারেন। আমরা গুগল দিয়ে করব, ঠিক আছে, যেহেতু সহজে করা যায়। এই যে গুগল, গুগলে যদি আপনি চার্জার দেন, গুগল ক্রিয়েট জিমেল ক্রিয়েট যদি লেখেন, তাহলে অনায়াসে আপনি আপনার কাঙ্ক্ষিত যে জিমেলটা অনায়াসে আপনার সামনে চলে আসবে। এই যে আমি আগে লিখছি বিদায়, এখানে সহজে চলে আসছে জিমেল ক্রিয়েট। প্রথমটাই আপনি এখন চার্জ দেন, প্রথমে যে চার্জ প্রথমে আসছে সেটাই আপনি চার্জ দেন। এই চার্জ দিলাম, লোড নিচ্ছে, চলে আসছে। এখন এখানে আপনাকে বলতেছে নামের প্রথম, নামের শেষ, এবং আপনি কীরকম জিমেলটা আপনি কীরকম চান, আপনার নামের সাথে কী ধরনের সংখ্যা হলে আপনার কাছে ভালো লাগবে, সেই জিনিসটা নিয়েই আপনি এখন নিজেই পছন্দ করে নেন। জি, এই জিনিসটাই আপনি করবেন এখন, যে আপনার সুন্দর করে আপনি একটা জিমেল নামটা সার্চ করে নেন, কেমনে কী করবেন, যাতে অন্য লোকের সাথে না মেলে। এরপরে পাসওয়ার্ড, এরপরে যেটা দেখতে চান সেটাও পাসওয়ার্ড দিতে হবে একই রকম। আর এখানে আপনি ইচ্ছা করলে নাম্বারটা শো করতে পারেন। এখানে যে ধরনের ইমেল দিবেন সেটা আপনি দেখাচ্ছি, এই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করবেন। পাসওয়ার্ড ইচ্ছা করলে আপনি এখানে শো করতে পারেন, দুটো একই রকম হলো কি না আপনি দেখতে পারেন। এখন নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরেই আপনি আপনার এই জিনিসটা অলরেডি, এই যে নেক্সট, এরপরে নেক্সটেতে ওকে দেন। এই যে এখন লোড নিচ্ছে, লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এখানে একটা মোবাইল, যে নাম্বারটা আপনার চালু আছে সেই নাম্বারটা এখানে দেন। সেখানে দেখেন একটা ভেরিফিকেশান কোড গেছে 6 ফিগারের, সেই ভেরিফিকেশনের 6 ফিগারের কোডটা এখানে এন্ট্রি করেন। এরপরে এই ভেরিফাই ওকে করেন, ওকে করার পরে আপনার এখানে চলে, এই যে ওকে করলাম। জি, এখানে আপনাকে দিতে হবে আপনার ভেরিফাই ইমেল, যার একটা ইমেল আছে, যদি আপনার কোনো কারণে সমস্যা হয় যাতে ওখানে নোটিফিকেশন যেতে পারে। হ্যাঁ, এর পরবর্তী যে জিনিসটা, এই জিনিসটা ডেট অফ বার্থ, জন্ম তারিখটা আপনি এন্ট্রি করেন। এরপরে আছে জেন্ডার, আপনি ফুল লিঙ্গ হইলে ফুল লিঙ্গ, স্ত্রীলিঙ্গ হইলে স্ত্রীলিঙ্গ, সেই জিনিসটা আপনি এন্ট্রি করেন। এই যে আমি দিচ্ছি আমার পুরাতন একটা ইমেল নাম্বার, যাতে যদি কোনো রকমের সমস্যা হয় সেটা আমি এন্ট্রি করতেছি। যদি আমার এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নেন, আর যারা আগে করছেন তারা অসংখ্য ধন্যবাদ। আর বেল আইকনটা ওকে করে দেন, যাতে পরবর্তী ভিডিও লোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আমার পরবর্তী ভিডিও থাকবে এই জিমেল দিয়ে কীভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। এই যে এখন মেইল, এরপরে দেব আমি নেক্সট। নেক্সট ওকে করেন, জি। এই যে এখন আমি যেহেতু এটা ইয়েস আই এম, আর যদি আপনি যদি না হন তাহলে আপনি স্কিপ করবেন, আমি যেহেতু ইয়েস আই এম দিচ্ছি, ঠিক আছে। এখানে অনেকগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে, বিভিন্ন রকমের রুলস অ্যান্ড রেগুলেশন, আপনি ইচ্ছা করলে পড়তে পারেন যদি আপনি ভালো অবশ্য জানা থাকে। আর যদি আপনি পছন্দ করেন তাই অ্যাগ্রি করে ওকে করে দেন, আর যদি অ্যাগ্রি যদি না হন তাহলে ক্যান্সেল করতে পারেন। যেহেতু জিমেল করবেন তাতে অ্যাগ্রি করতেই হবে, অ্যাগ্রিতে ওকে করেন। আপনার হয়ে গেছে, আপনি গেট স্টার্ট দিলে আপনার অলরেডি লোড নিয়ে নিচ্ছে। আর ইউজার পাসওয়ার্ডটা যদি আপনি সেভ করতে চান, এই যে সেভের বাটনও আসছে, ইচ্ছা করলে আপনি হয়ে গেছে, আপনার জিমেলের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র কীভাবে ছবি সেট করা, কীভাবে আপনি পরবর্তীতে মেইল আপডাউন করবেন, হ্যাঁ ইত্যাদি।
আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।